একই কন্টেন্ট ইউটিউব এবং ফেসবুকের মধ্যে আপলোড করলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা এই বিষয়টা নিয়ে আমার কাছে অনেক মানুষ জানতে চাইছেন। আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেন, একই কন্টেন্ট ইউটিউব এবং ফেসবুকের মধ্যে আপলোড করা যাবে কিনা এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শোনার পর তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনি একই কন্টেন্ট ইউটিউব এবং ফেসবুকের মধ্যে আপলোড করতে পারবেন কিনা। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের পলিসি আইন মেনে যদি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে যদি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কোনো সমস্যায় পড়বেন না। যেমন আপনি একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটাকে যদি আপনি ফেসবুকের মধ্যে আপলোড করেন, আবার সেম কন্টেন্টটাকে যদি ইউটিউবের মধ্যে আপলোড করেন, তাহলে আপনি অবশ্যই একদিকে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি যে কন্টেন্টটা ফেসবুকের জন্য বানিয়েছেন সেই কন্টেন্টের মধ্যে যে আপনি কপিরাইট ফ্রি মিউজিকগুলা ফেসবুক লাইব্রেরি থেকে নিয়ে ব্যবহার করছেন, আপনি যে ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটা আপনি ফেসবুকের মধ্যে আপলোড করার পর ওই ভিডিওটাকে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না। যদি আপনি ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক গুলা দিয়ে একই ভিডিওটাকে যদি ইউটিউবের মধ্যে আপনি আপলোড করে থাকেন, তাহলে যে কোনো সময়ে আপনাকে ইউটিউব থেকে তারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে, কপিরাইট স্ট্রাইক দিতে পারে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে একটা বিপদে পড়ে যাবেন। একটি কথা মাথায় রাখবেন, আপনি ফেসবুকের জন্য যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটার মধ্যে অবশ্যই আপনি ফেসবুকের কপিরাইট মিউজিক গুলা দিয়ে আপনি ফেসবুকের মধ্যে ওই ভিডিওটাকে ব্যবহার করবেন, এবং ইউটিউবের জন্য যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওতে আপনি কি করবেন, ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক অ্যাড করার জন্য অনেকগুলো আপনি মিউজিক পেয়ে যাবেন কপিরাইট ফ্রি, আপনি ইউটিউবের মধ্যে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার জন্য আপনি ইউটিউব লাইব্রেরি থেকে আপনি কি করবেন, মিউজিক গুলা দিয়ে ওই ভিডিওটাকে এক্সট্রাভাবে এডিট করবেন। আপনি ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটাকে আপনি ইউটিউবে আপলোড করবেন, তাহলে সেক্ষেত্রে ইউটিউব কখনো আপনাকে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারবে না এবং কোনো কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না, এবং আপনার চ্যানেলের জন্য আপনার ভিডিওর জন্য কখনো কোনো সমস্যায় আপনি পড়বেন না। ফেসবুকের মধ্যে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার মধ্যে আপনি যদি কোনো মিউজিক ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনি কি করবেন, ফেসবুকের অডিও লাইব্রেরি আছে বা ফ্রি মিউজিক আছে, ওই মিউজিকগুলো আপনি ফেসবুকের ভিডিওতে ব্যবহার করে সেই ভিডিওটাকে আপনি ফেসবুকের মধ্যে আপলোড করার জন্য চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে আপনি ফেসবুক থেকে কোনো সমস্যায় পড়বেন না, এবং একই ভিডিও যদি আপনি যদি ইউটিউবের মধ্যে আপলোড করেন সেক্ষেত্রেও কোনো সমস্যায় পড়বেন না। তো বন্ধুরা, এটা মাথায় রাখবেন, যদি ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিক যদি ফেসবুকে ব্যবহার করেন তাহলে সমস্যায় পড়বেন, বিপদে পড়বেন, যে আর ফেসবুক কন্টেন্টের মধ্যে যে মিউজিকগুলো ব্যবহার করবেন সেই কন্টেন্টের ভিডিওগুলো আবার আপনি ইউটিউবের মধ্যে মিউজিক দিয়ে চালিয়ে দিবেন না, তাহলে ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে, কপিরাইট স্ট্রাইক দিতে পারে, আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দিতে পারে। তো বন্ধুরা, আমার কাছে যারা এই বিষয়টা জানতে চাইছেন আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতেছেন, কারণ এখন বর্তমানে ইউটিউব এবং ফেসবুকের সাথে কোনো সমঝোতা নাই। সমঝোতা নাই কেন আমি আপনাকে বুঝে বলি, আপনি ফেসবুকের জন্য যে ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটার মধ্যে যদি ফেসবুকের কোনো কিছু ব্যবহার করার পর ওই ভিডিওটাকে ডিরেক্ট যদি আপনি ইউটিউবের মধ্যে যদি আপলোড করে দেন, তাহলে ইউটিউব থেকে যে কোনো সময় আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক দিতে পারে, এটা মাথায় রাখবেন। আর ইউটিউবের জন্য যে ভিডিওটা বানাবেন ইউটিউব লাইব্রেরি থেকে যে মিউজিকগুলো ব্যবহার করবেন ওই মিউজিক দিয়ে আবার আপনি ফেসবুকে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন না, কারণ ফেসবুক এবং ইউটিউবের মধ্যে অনেক ব্যবধান আছে। যদি তারা যদি কখনো যদি সমঝোতায় আসে যে একই কন্টেন্ট একই মিউজিক গুলা দুদিকে ব্যবহার করা যাবে, যদি এরকম কোনো ঘোষণা দেয় ইউটিউব এবং ফেসবুক, তাহলে পরবর্তীতে আপনি একই কন্টেন্টের মধ্যে ফেসবুক লাইব্রেরি থেকে কোনো অডিও যদি ব্যবহার করেন সেই অডিও ক্লিপসের ভিডিওটা আপনি ইউটিউবে দিতে পারবেন, যদি ওরা মেনে নেয়, ইউটিউব যদি মেনে নেয়। আর ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যদি আপনি মিউজিক দিয়ে একই ভিডিওটাকে যদি ফেসবুকের মধ্যে আপলোড করেন, যদি ফেসবুক যদি মেনে নেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। বন্ধুরা, আশা করি এতক্ষণে বুঝে গেছেন। তো বন্ধুরা, আমার আজকের যে টপিকটা, একটা ভিডিও ইউটিউব এবং ফেসবুকের মধ্যে
আপলোড করার জন্য আমি আপনাদেরকে যেভাবে বুঝাইছি আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে, আমার কন্টেন্টটা আপনাদের কেমন লাগছে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার অ্যান্ড্রয়েড লেকচার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকবেন, আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কেমন হয়েছে এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আরেকটা কথা বন্ধুরা, আপনারা যারা ফেসবুক পেজের মধ্যে কাজ করেন এখনো সাকসেস হইতে পারেন নাই, মনিটাইজেশন ফান নাই, আপনাদের যাদের আইডিতে 5000 ফলোয়ার এবং 60000 মিনিট ওয়াচ টাইম লাগবে, আপনারা আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে আপনি 5000 ফলোয়ার এবং 60000 মিনিট ওয়াচ টাইম নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা মনিটাইজেশন চালু করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।